খুন হয়ে যাওয়া রাজ্যের দুজন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল রাজ্য সরকার। আগরতলা প্রেস ক্লাবে শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের এই পদক্ষেপকে অভিনন্দন জানান রাজ্যের প্রোটেকশন অফ জার্নালিস্ট ফোরামের কর্মকর্তারা। রাজ্যে 2018 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মাত্র এক মাসের ব্যবধানে খুন হয়ে গেল দুজন সাংবাদিকের। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল সাংবাদিকদের আন্দোলন। সারা রাজ্য জুড়ে সাংবাদিকরা এই আন্দোলনে সামিল হয়েছিল। এই দুটি ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে দেবার জন্য তৎকালীন বাম সরকারের কাছে বারবার দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু সাংবাদিকদের আন্দোলন থেমেছিল না। সাংবাদিকদের একটি প্রতিনিধি দল পৌঁছে যায় দিল্লিতে, দেশের রাষ্ট্রপতির কাছে তাদের দাবি তুলে ধরেন। রাষ্ট্রপতি তখন প্রধানমন্ত্রীর দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখতে, কিন্তু রাজ্যের বিগত বাম সরকার সে বিষয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। সরকারের পালাবদল হয়ে রাজ্যে গঠিত হল বিজেপি সরকার। নতুন সরকার সাংবাদিকদের আন্দোলনের এই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেছেন। দীর্ঘ 178 দিনের আন্দোলনের সুরাহা করে দিল রাজ্যের বর্তমান সরকার। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আইনমন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিকদের দাবি পূরণ হওয়ায় দীর্ঘদিনের আন্দোলন প্রত্যাহার করে নিল রাজ্যের সাংবাদিকরা। তারই সুবাদে রাজ্যের প্রোটেকশন অফ জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে। সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে জানান, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী রবীন্দ্রভবন চত্বরে আমাদের সাংবাদিক শহীদ স্কোয়ারে এসে আমাদের একটি সমাবেশে রাজ্য মন্ত্রিসভার যে ডিসিশন হয়েছে সিবিআইকে তদন্ত ভার দেওয়ার সেই ঘোষণা করে গেছেন। সেই ঘোষণা করে যাওয়ার পর আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। অভিনন্দন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে, দেশের রাষ্ট্রপতিকে যিনি নিজেও একটা ভূমিকা নিয়েছেন রাষ্ট্রের প্রধান হিসাবে, দেশের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রী দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে। পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও চাপ ছিল, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, হিউম্যান রাইটস কমিশন, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রভৃতি সংগঠনের তরফ থেকেও চাপ ছিল বিষয়টি সিবিআই তদন্তের জন্য। প্রেস কাউন্সিল অফ চেয়ারম্যান, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজে এসে তদন্ত করা গেছে এই সংগঠনের। আমরা অভিনন্দন জানাই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে, উনি কিন্তু নিরাশ হননি। এত কিছু লেখার পরে, এত কিছু যখন কাজটা দেরি হচ্ছে, আমরা নিরাশ হয়েছি, আমরা ওনাকে চেপে ধরেছি, কিন্তু উনি তার সিদ্ধান্ত থেকে নড়েননি এবং আলটিমেটলি কাজটা হয়েছেন। হয়ে যাওয়ার পর উনি প্রেসকে ডেকে বলেছেন, আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি, ওনার সরকারকে অভিনন্দন জানাচ্ছি এই বিষয়টি আমাদের পাশে থাকার জন্য। সম্মেলনে এ দুটি ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ায় দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জ্ঞাপন করে রাজ্যের প্রোটেকশন অফ জার্নালিস্ট ফোরামের কর্মকর্তারা। পাশাপাশি প্রত্যেক সাংবাদিকদের যারা এই আন্দোলনে সামিল ছিল তাদেরকেও অভিনন্দন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।